নমস্কার, সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, বুঝতেই পাচ্ছেন। আজকে আমরা মূলত আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের কয়েকটি এসেনশিয়াল বিষয় নিয়ে, মানে ভুগছেন, বেশ কিছু বিষয় নিয়ে ভুগছেন। এবং দেখুন, একটা কথা সত্যি বলতে কি, সমস্যাহীন কি মানুষ হয়? এমন একটা মানুষ দেখান তো তার কোনো সমস্যা নেই। এখন বিষয়টা হলো রাশি লগ্ন সিংহের কিছু প্রবলেম, এটা একটা দীর্ঘমেয়াদী চলছে, মানে দীর্ঘদিন ধরে আপনারা বুঝতে পাচ্ছেন এক ধরনের প্রবলেম আসছে, জটিলতা আসছে, ফিল করছেন যে জটিলতা আসছে, সমাধান করার উপায়টা না খুঁজে পাচ্ছেন না, বুঝতেই পাচ্ছেন না যে আদতেও কি সমাধান হবে। রাশিফল দেখছেন বিভিন্ন চ্যানেলের, ইনক্লুডিং মাই চ্যানেল, মনে হচ্ছে যে সমাধান হবে, কিন্তু একটা প্রপার না আউটকাম পাচ্ছেন না। মানে এই সমস্যাগুলো আপনাদের কাছ থেকেই শুনেছি, যখন পার্সোনাল কনসালটেশনে যারা আসেন তাদের এইরকমই বক্তব্য থাকে, দাদা সবই বুঝতে পারছি কিন্তু আমাদের সা কথা, পরিষ্কার কথা যে এটা কবে সমাধান হবে। তো আমি যখন বিষয়টা নিয়ে একটু চর্চা করার চেষ্টা করলাম, রিসার্চ বলবো না, ওটা অনেক কঠিন একটা শব্দ, সেখানে আমার উপলব্ধি বেশ কয়েকটা মাল্টিপল চার্ট নিয়ে যখন আমি অ্যানালাইসিস করলাম, আমি খেয়াল করলাম যে যে সমস্যাগুলো অনেকটা একই রকম, কয়েকটি বিশেষ বিশেষ সমস্যা প্রত্যেকের ক্ষেত্রেই যেন রয়েছে, কারোর কম কারোর বেশি, কারোর দীর্ঘদিন ধরে কারোর কিছুদিন আগে থেকে, বাট একই রকমের, অনেকটা একই রকমের সমস্যা। তার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি খেয়াল করেছি এই সময়ে যেন ইফোর্ট দেওয়ার ফলেও যে রেজাল্ট পাওয়ার কথা, দেখুন একটা স্বাভাবিক বিষয়, চেষ্টা করলে ফল পাওয়া যাবে, কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে যতটা চেষ্টা আপনি করছেন সেই চেষ্টা কিন্তু চরিতার্থ হচ্ছে না, সেই চেষ্টাকৃত ফলাফল কিন্তু আপনি লাভ করতে পারছেন না, কোথাও যেন যতটা ইফোর্ট দিচ্ছেন ফলাফল তার তুলনায় একেবারে কম বলা যায়, বা ওই যে বলে না নামমাত্র ফলাফল লাভের সম্ভাবনা রয়েছে, সেটাই হচ্ছে। তাছাড়াও লক্ষ্য করছেন আপনারা যে যে বন্ধুগুলো, যে মানুষগুলো আপনার জন্য খুব সাপোর্টিভ ছিল, আপনার পাশে এসে দাঁড়াতো, সেই মানুষগুলোকে আপনি মিস করছেন, কারণ তারা কেন যেন একটু পাল্টে গেছে, একটু বদলে গেছে। তাছাড়াও কিছু ডিজিজ, স্কিন ডিজিজ, ভেনারেল ডিজিজ, এগুলো তো রয়েছেই, ইনক্লুডিং দ্যাট আপনাদের কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু একটা সদ্গতি হওয়ার বিশেষ বাধার জায়গা আপনারা ফেস করছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও সমস্যা পৌঁছিয়েছে, বিবাহিত জীবন নিয়েও প্রবলেম হচ্ছে, এবং এত যোগাযোগ, এত মানুষকে চেনেন, এত মানুষকে জানেন, আপনার পার্সোনালিটির প্রশংসা তারা করেন, কিন্তু যখন কাজের বেলায়, না কাজের বেলায় কিন্তু আর তাদের পাত্তা নেই, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা চলছেন। এবং সব থেকে একটা কথা প্রযোজ্য থাকে জ্যোতিষের ভাষায়, যে ভাগ্য ঠিক সাড়া দিচ্ছে না। প্র্যাকটিক্যালি হয়তো কোনো কোনো ক্ষেত্রে সিংহের জন্য এরকম সিচুয়েশান চলছে। এবং আমি যদি প্রথমেই যে বন্ধু নিয়ে কথা বলছিলাম, সম্পর্ক নিয়ে কথা বলছিলাম, সেই জায়গাটা আপনারা খেয়াল করেছেন গত বছরের এপ্রিলের পর থেকে ধীরে ধীরে খারাপ হয়েছে, এবং যে বন্ধুগুলোর থেকে আপনি মানসিক শান্তি পেতেন, একটা মেন্টাল পিচ আপনি পেতেন, সেই মানুষগুলোর থেকেই যেন দিনে দিনে আপনাকে দূরত্ব তৈরি করতে হচ্ছে, আপনি দূরে চলে যাচ্ছেন, এরকম একটা সিচুয়েশান চলছে রাশি লগ্ন সিংহের ক্ষেত্রে। আমি বলি এই সিচুয়েশান দেখুন চলছিল, সাময়িকভাবে চলছে, কিন্তু এই সিচুয়েশান দীর্ঘদিন চলবে না। এই সিচুয়েশান থেকে কিছুটা হলেও পজিটিভিটি আপনারা ফিল করবেন, কিছুটা হলেও ধনাত্মকতা রয়েছে, ধীরে 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 এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসবেন, প্রসেসটা শুরু হয়ে গেছে, সেপ্টেম্বর থেকে প্রসেসটা আরেকটু দ্রুত চলবে, তবে হ্যাঁ এই দ্রুতকেও আমি দ্রুত বলবো না, কারণ এটা মৃদু। অ্যাকচুয়ালি ভালো ফলাফল লাভ আপনি আবার পাবেন অক্টোবরের পর থেকে, অক্টোবরের পর থেকে আপনার এ জাতীয় যে সমস্যাগুলো আছে সেই প্রবলেমগুলোর কিন্তু অনেকটাই সমাধানযোগ্য একটা জায়গা আপনাদের তৈরি হতে পারে। দেখুন এই সময় আপনি ফেস করেছেন, আপনার মানসিকভাবে আগে যে স্ট্রেংথটা ছিল, আগে যে মাইন্ডসেটটা আপনার ছিল,
সেই মাইন্ডসেটটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আগে একটা আপনাদের মধ্যে, হ্যাঁ ডেফিনেটলি ইলিগ্যাল বিষয়ের মধ্যে আপনি জড়াননি, কিন্তু একটা ডিসিপ্লিন, একটা আলাদা পরিকল্পনা, একটা আলাদা চিন্তা ভাবনা, টপমোস্ট একটা বিষয়ের প্রতি অ্যাট্রাকশন, এবং সেই অনুসারে টপমোস্ট চেষ্টা করা, সেটাও আপনাদের ছিল। কিন্তু বর্তমানে সেই জায়গাটা আপনারা ফিল করছেন শুভ নয়, বর্তমানে আপনি সেই জায়গাটা ফিল করছেন নানা রকম জটিলতাময়, বর্তমানে আপনি সেই জায়গাটা ফিল করছেন হ্যাঁ অসুবিধার জায়গা আছে, সমস্যার জায়গা আছে। এবং আমি বলি কি, এই সমস্যা, এই অসুবিধা, এই জটিলতা, এগুলোকে কাটিয়ে উঠতে পারবেন, কারণ সমন্বয় সেরকমই। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিগত দিনে যতটা সমস্যা ছিল, গত 1-1.5 বছর আগের টাইমিংয়ে আপনি যেভাবে সমস্যার মধ্যে পড়েছেন, এই সমস্যাটা কিছুটা হলেও মৃদু হয়েছে। আপাতত সমস্যা অতটা নেই, বাট হ্যাঁ সমস্যা আছে, একটা কালো মেঘ আপনি দেখতে পাচ্ছেন, সেটা ধীরে ধীরে আমি বলবো পজিটিভ দিকে যাব। ডিজিজ নিয়ে আমি কথা বলছিলাম, কিছু ক্ষেত্রে আনডায়াগনোসিস কিছু ডিজিজ এসছে, আনওয়ান্টেড কিছু ঝামেলা এসছে, ল লিটিগেশন রিলেটেড কিছু প্রবলেম এসেছে, এবং স্কিন ডিজিজ, ভেনারেল কিছু ডিজিজ চলছে। এগুলো এই জায়গাটাই আমার মনে হয় আপনাদের কিছু ধনাত্মকতা বাড়বে এবং এত প্রবলেম থাকবে না। আপনি মেডিকেল ট্রিটমেন্ট এমনি রয়েছেন, আপনি মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে এমনিতেই রয়েছেন, এমনিতেও জায়গাটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে, তবে হ্যাঁ বিগত সময় তো প্রবলেমটা অনেক বেশি ছিল, অনেক ভোগান্তির জায়গা ছিল, কমবে, এটা ধীরে ধীরে কিন্তু কমছে। তবে শত্রুতার মাত্রাটাও তুলনামূলকভাবে বেশি ছিল, তবে অনেক শত্রুকে কিন্তু জয়ও করে ফেলেছেন, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। এটা নয় যে শুধু শত্রুতা, শুধু প্রবলেম, বাট দ্যাট ইজ রাইট দ্যাট আপনি অনেক শত্রুকে কিন্তু জয় করেছেন, এই সিচুয়েশনের মধ্যেও জয় করেছেন, এটা তো সত্য। আর রইল বাকি আপনার কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যুক্ত হয়েছেন, কিছু অকাল্ট বিষয় শেখার প্রতি আগ্রহ বেড়েছেন, কিছু অকাল্ট বিষয় শিখতে শুরু করেছেন, একটা ইন্টারেস্ট তৈরি হয়ে গেছে আপনার মধ্যে, ভাবছেন যে শুরু করবেন, সেই বিষয়টা নিয়ে কন্টিনিউ করবেন, এরকম একটা মেন্টালিটি আপনি তৈরি করে ফেলেছেন, দ্যাট ডেফিনেটলি বেটার, নিশ্চিতভাবেই এটা পজিটিভ আপনার জন্য, নিশ্চিতভাবেই অগ্রগতির জায়গা আপনাদের থাকবে। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় কি বলুন তো, যে একরকম সিচুয়েশান তো সবার চলে না, আপনাদের মূলত সমস্যাটা কোথায়? প্রথম সমস্যা আমরা দেখলাম আপনাদের কোথাও যেন গিয়ে কাছের মানুষগুলো শত্রু হয়ে গেছে, কাছের মানুষগুলো দূরে চলে গিয়েছে। 2 নম্বর আমরা দেখলাম ইফোর্ট অনুসারে ফলাফল আপনি পাচ্ছেন না। তৃতীয় আমরা দেখলাম মানসিকভাবে একটা কনফিউশনের জায়গা, আপনার ইফোর্ট করার ইচ্ছাটাই কোথায় যেন মরে গেছে, আপনার আর ভালো লাগছে না ইফোর্ট করতে, চেষ্টা করতে আপনার ইচ্ছা করছে না, মাঝে মাঝে আপনি নিজেকে আর খুঁজে পাচ্ছেন না, ভাবছেন যে কী চেয়েছিলাম, কী হলো, কেন হলো, এই একটা মেন্টালিটি আপনার মধ্যে তৈরি হয়েছে বর্তমানে। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন আমাকে স্পষ্ট কথায় যে এই প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন কি না, এই প্রবলেম থেকে আপনার সমাধানযোগ্য জায়গা কোনো তৈরি হবে কি না, এবার আমি কিন্তু পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে পছন্দ করি, আমার মনে হয় এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন, এই প্রবলেমটা সমাধানযোগ্য, কেন বেরোতে পারবেন না। এবং রইল বাকি আপনার প্রফেশনাল একটা আপলিফমেন্টের কথা ছিল, হচ্ছে না, সেই জায়গাটা কি হতে পারে। এবার আমি বলবো গ্রোথ আছে প্রফেশনাল ক্ষেত্রে, যারা সেলফ প্রফেশনে আছেন, হ্যাঁ একটা জায়গা তৈরি করতে পারছেন, এটা বলতে পারেন যে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও টুকটাক করে চলছে, এতে যতটা এনহ্যান্সমেন্টের কথা ছিল কই ততটা তো হচ্ছে না। এরকম একটা সিচুয়েশান যদি আপনার থেকে থাকে, আমি কিন্তু কষ্ট ভাতায় আমি কিন্তু পরিষ্কারই একটা কথা বলবো যে এ ধরনের সিচুয়েশান থেকে আপনি নিশ্চিতভাবেই বেরিয়ে আসতে পারবেন, এই ধরনের সিচুয়েশানটাকে আপনি নিশ্চিতভাবে কি বলি বলুন তো সমাধান করতে পারবেন। আরেকটা কথা আমি বলবো,
রাশি লগ্ন যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ, আমার পরিচিত কিছু আছেন, কিছু ব্যক্তিত্ব আছেন, তারা চাকরির চেষ্টা করছিলেন, বিভিন্ন রকমের যে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো হয়, এবং সত্যি কথা বলতে কি এতটা মেরিটোরিয়াস ছেলে তারা বা মেয়ে তারা, কোথাও যেন গিয়ে তাদের কিছু নাম্বারের জন্য, 0.1, 0.2, জাস্ট একটা কোশ্চেনের জন্য, এরকম একটা জায়গায় বারবার কিন্তু তারা হচ্ছে না, বারবার তারা বিষয়টা থেকে ছিটকে যাচ্ছেন, এরকম একটা জটিলতার জায়গাও আছে বেসিক্যালি রাশি লগ্ন সিংহের ক্ষেত্রে। এবং বলতেও খারাপ লাগে যে এটা সমাধান হবে, এটা বলতে খারাপ লাগে না, কিন্তু সমাধান হচ্ছে না, মানে এই কথাটা বলাটা খুব মুশকিল। এবং আমার মনে হয় ধীরে ধীরে এর জায়গাটা প্রশমিত হবে, তবে অক্টোবরের পরে এক্সপেকটেশন রাখতে পারেন যে আপনার প্রফেশনাল লাইফের আপলিফমেন্টের একটা জায়গা তৈরি হবে, তৈরি হওয়ার পসিবিলিটিস প্রভূত পরিমাণে থাকছে। আর ব্যবসায়ীদের, হ্যাঁ, লোন নিয়ে একটা প্রবলেম হয়েছিল, এটা বলা হয়নি, একটা লোন নিয়েছিলেন, সেটা নিয়ে একটা জটিলতার জায়গা তৈরি হয়েছে অনেকের ক্ষেত্রে, এটাও ঠিক হবে। তবে যারা বয়স্ক ব্যক্তিবর্গ আছেন, তাদের নিজেদের স্বাস্থ্যের থেকে কোথাও যেন অন্য কোনো সদস্যের বা সদস্যার পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে বেশি জটিলতা তৈরি হয় এবং মানসিকভাবে খুব দুশ্চিন্তা আসছে। আমি বলবো দুশ্চিন্তার কোনো জায়গা নেই, নিজের হেলথের প্রতি যত্নবান হন, অসুবিধা হবে না। আর আপনারা জানেন অনেকেই চাইছেন এই সময়ে একটু চেঞ্জ, চেঞ্জ ইন জব, চেঞ্জ ইন প্লেস, অনেকেই জিজ্ঞাসা করেন বেসিক্যালি এই কোশ্চেনটা। দেখুন, চেঞ্জিং জবের জায়গাটা আমি বলবো একটু ওয়েট করুন না, কয়েকটা দিন ওয়েট করুন, তারপরে করাই আমার মনে হয় বেটার। আর যাদের বিশেষত ম্যারাইটাল লাইফ নিয়ে প্রবলেম চলছে, না 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 না, এই মুহূর্তেই ডিসিশান নেবেন না, ডিভোর্স রিলেটেড ডিসিশান বা আইনি জটিলতার মধ্যে জড়াতে হবে এই ধরনের ডিসিশানগুলো এই মুহূর্তে নেওয়ার দরকার নেই। ধীরে ধীরে পজিটিভ দিকে যাচ্ছে, আমার মনে হয় ধীরে ধীরে পজিটিভ দিকে এটা যাবে। তাহলে কী কী বিষয় আমরা দেখলাম প্রবলেম? প্রথমত আমরা খেয়াল করলাম যে প্রবলেম আছে সম্পর্কের মানুষগুলির সাথে, শত্রু সমস্যা, ডিজিজ রিলেটেড কিছু প্রবলেম আমরা দেখলাম, এডুকেশন রিলেটেড, হায়ার এডুকেশন বা রিসার্চমূলক এডুকেশন রিলেটেড কিছু প্রবলেম আমরা দেখলাম, বা কম্পিটিটিভ এডুকেশন রিলেটেড কিছু প্রবলেম আমরা দেখলাম। এবং খুব ইম্পর্টেন্ট, আপনাদের এফোর্টটা কিন্তু কমে যাচ্ছে, আর চেষ্টাটা বন্ধ করে দিলে কিন্তু খুব মুশকিল। চেষ্টা যদি বন্ধ হয়ে যায় তাহলে উঠবেন কী করে, তাহলে এগোবেন কী করে? এই চেষ্টাটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, কোনোভাবেই বন্ধ করা যাবে না, চেষ্টাটাকে কন্টিনিউ করতে হবে। আর আমি বলছি, আবারও বলছি, আমি বিগত সময়ে যখন বৃহস্পতির রাশিফল আলোচনা করেছিলাম সঞ্চারের ভিত্তিতে, সেখানে আমরা, আপনারা খেয়াল করেছেন যে আমি দুটো ভাগে ভাগ করেছিলাম সময়কালটাকে, প্রথম ভাগ হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, দ্বিতীয় ভাগ হচ্ছে নভেম্বর ডিসেম্বর। আমি বলেছিলাম এই কথাটাও আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকবে যে প্রথম দিকে গতিটা স্লো থাকবে, দ্বিতীয় দিকে গতিটা অনেকটাই বাড়বে, অক্টোবরের পরে গতিটা বৃদ্ধি প্রাপ্ত হবে আপনাদের, এটা একটা ধনাত্মক কম্বিনেশন থাকলো আপনাদের জন্য। আর রইল বাকি আদার্স বিষয়, তার মানে কোথাও যেন গিয়ে একটা এনহান্সমেন্ট দরকার, কোন বিষয়ে সেটা, সেটা হলো আপনাদের লিটিগেশন রিলেটেড প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে, হ্যাঁ সেটাও থাকবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, শ্রী গণেশ কল্যাণ করুক, বিঘ্নহর্তা যেন আমাদের প্রত্যেকের বিঘ্ন নাশ করেন সেই কামনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।